এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, বাংলা এবার আবার নির্বাচন হবে বলে দাবি জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার গণনায় কারচুপি ও ছাপা ভোট দিয়ে জিতেছে, তাই বাংলায় পুনরায় নির্বাচন করা হোক এমনটাই আর্জি জানালো এবার কলকাতা হাইকোর্টে। যেখানে কিন্তু এবার বাংলায় আবারও ভোট হতে পারে এমনটাই কিন্তু ধারণা বাংলার রাজনৈতিক মহলের। তো বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনটি প্রেস করবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার গণনায় কারচুপি ও প্রত্যেকটি জেলায় জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছাপা ভোট দিয়েছেন, তার বিরুদ্ধে আবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থকের ছাপা ভোটের কারণেই আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হতে পেরেছে। তা না হলে মুখ্যমন্ত্রী হতে পারতো না, কারণ সাধারণ মানুষ তাদেরকে চায় না, তাদের দুর্নীতি ও ভোট প্রবর্তী হিংসা সাধারণ মানুষ জানে এমনটাই বলে কটাক্ষ করলেন এবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, বাংলা কি পুনরায় নির্বাচন করা উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।